দর্শক, আপনারা যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্ষীরার ক্ষেত। সাম্প্রতিক সময়ে আমাদের কৃষকরা সারা বছরই ক্ষীরার চাষ করে থাকলেও গরমের সময় প্রচুর চাহিদা ও বাজার মূল্য ভালো থাকায় এর চাষ বেশি হয়ে থাকে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে ক্ষীরার চাষ সম্পর্কে, রোগবালাইয়ের প্রতিকার এবং ক্ষীরা চাষে লাভ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ক্ষীরা, এটি এমন একটি সবজি যার গুণের কোনো শেষ নেই। পরিপাকতন্ত্র সুস্থ রাখতে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে ক্ষীরার বিকল্প নেই। এত গুণসম্পন্ন সবজিটি চাষ করেছেন নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার বৈরামপুর গ্রামের কৃষক আশরাফ আলী আলামিন সহ অনেকেই। আশরাফ আলী এবার 1.5 বিঘা আর আলামিন 1 বিঘা জমিতে ক্ষীরা চাষ করেছেন। তারা জানান, ক্ষীরা চাষ করতে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে 4 থেকে 5টি চাষ দিয়ে জমি তৈরি করে নিতে হয়। তারপর লাইন করে ক্ষীরার বীজ রোপণ করতে হয়। গাছ বের হলে পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করে এবং গাছের গোড়া ভালো করে বেঁধে দিতে হয়। আশরাফ আলী জানান, ক্ষীরা অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, আবার প্রয়োজন মতো সেচও দিতে হয়। শুষ্ক আবহাওয়ায় 5-6 দিন পরপর পানি সেচ দিতে হয়। জমি পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত এবং পোকামাকড়ের জন্য নিয়মিত কীটনাশক ব্যবহার করার কথা বলেন তিনি। চারটলি গোবর দেওয়া হয়েছে, তারপর মনে করো যে গাছ বিষি দিলাম, দেওয়ার পর তখন ওই গাছ যখন ফুটে উঠলো তখন টিএসপি দিলাম প্রায় 1.5 বস্তা, ডিএপি 1 বস্তা, পটাশ 1.5 বস্তা, ইউরিয়া 1 বস্তা দিয়ে আবার মাটিটা আলগা করে নিয়ে সার দিয়ে বাঁধা দেওয়ার পর সিঁচ দিলাম। সিঁচ দেওয়ার পর বিষ পাউডার সব কিছু ব্যবহার করবো। যেমন 4 পাতা 5 পাতা হবে, তখনই এটা গাছটা খোঁড়া মেলা করা লাগবে। খোঁড়া মেলা করে সুন্দর করে একেবারে গাছের ঘাস ঘুষ যেন না থাকে দিয়ে খুব সুন্দর করে সার দেওয়া লাগবে। সারটা ডিএপি, পটাশ, ইউরিয়া, জিপসান, দানা বিষ সুন্দর করে গাছ মিশায় সুন্দর করে ঘোড়ায় দিয়ে গাছটা যখন দিয়ে বান্ধা দিবে। কীটনাশক কী কী দিতে হয়? কীটনাশক তরল বীজ দিতে হয়, তারপরও মনে কর যে 10টা, তারপরে যে এখন শুধু পাউডার মানে এটা পাওয়া যায়, বিশালা করে যায় বললেই দিয়ে দেয় আর। ক্ষীরা চাষী আলামিন জানান, ক্ষীরার বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই ফলন আসা শুরু হয়। প্রতি বিঘা ক্ষীরা চাষ করতে খরচ হয় 20 থেকে 22 হাজার টাকা। মাত্র 4-5টি ক্ষীরাতেই 1 কেজি ওজন হয়। প্রতি মন ক্ষীরা 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা লাভ হয় বলে জানান ক্ষীরা চাষিরা। 40 থেকে 45 দিনের মধ্যে, এর মধ্যে ক্ষীরা আলাদা আশা করা যায় সেটা উঠবে। এই জমিটা অর্ধেক ভাগ করে নিলাম, ভাগ করে আজকে এটা ধার দেবো, কালকে ওটা ধার দেবো, পরদিন আবার মনে করো এটা প্রতিদিন ক্ষীরা উঠবে। একদিন পর এক মাস দীর্ঘভাবে একদিন পর পর একদিন আজকে এটা তুললাম, কালকে ওটা, কালকে ওটা তুললাম, আজকে ফেরে এটা। আপনি কি মনে করছেন যে ধান চাষের চেয়ে আপনার ক্ষীরা চাষই ভালো? ধান চাষে আর ক টাকা পাবে নাকি? ধান চাষে খুব বেশি 1.5 বিঘাতে নেয় 30-45 মন ধান হবে, আর ক্ষীরা মনে করে 1 লাখ টাকা হচ্ছে। কত বছর বিক্রি করছি এই এলাকার সাথে পারবে না। গাছ মোটামুটি ভালোই আছে, বাজারও ভালো আছে। তো করে আপনার কত টাকা বিক্রি হবে? এ প্রায় 1.5 লাখ তো বিক্রি হবে। আর কত টাকা খরচ হয়েছে আপনার জমি? 22,000 টাকা খরচ হয়েছে, 22,000 খরচ হয়েছে যাব। 22,000 খরচ করে আপনার 1.5 লাখ টাকা বিক্রি হবে আশা করা যায়? আমার 28,000 টাকা খরচ হয়েছে, 28,000 টাকা খরচ হয়েছে। এখন আশা করি যে মনে হয় 1 লাখ পারও হতে পারে, বাজার যে নাম আছে। গতবার তো ভালো, গতবার এরকম হয়েছে, গতবারে 1 লাখ টাকা বিক্রি বেচা কিনে গতবার 22,000 টাকা খরচ করেছে, প্রায় আপনার প্রায় 80,000-90,000 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, তাহলে এইবার তো আশা এরকম করতেছে। এবছর মনে হয় যেরকম গাছ হয়েছে গতবার থেকে ভালো হয়েছে, এবার মনে হয় 1 লাখ পারও হতে পারে,
বলা যাবে না, এখন বাজার নিয়ে কথা। বাজার যদি ভালো থাকে তাহলে তো লাখ কেন 1.5 লাখ টাকা বিক্রি হতে পারে। এখানকার মাটি ক্ষীরা চাষে খুবই উপযোগী। উচ্চ ফলনশীল ক্ষীরা চাষে রোগ বালাই কম হয়, অল্প সময়ে অধিক লাভ করা যায় বলে অনেক কৃষকই এখন অন্যান্য ফসলের চাষ কমিয়ে ক্ষীরা চাষ বাড়িয়ে দিয়েছেন বলে জানান কৃষকরা।